हेलो फ्रेंड्स, गुड मॉर्निंग। सकले केमन आछो? आशा करछि भालो आछो। आमिओ खूब भालो आछि। तो आरो एकटा भिडियोर संगे तोमादेरके स्वागत जानालाम। आर स्नान होये गेछे सेटा देखेई बुझते पारछो, माथाय गामछा बाँधा आर जामा कपड़ धोया होये गेछे। जामा कपड़ हाते एखोनो मेलेइनि आमि। तो चलो बंधुरा, जामा कपड़टा मेले निये तारपर आबार तोमादेर संगे कथा बोलछि। तो बंधुरा, आमि एबार शाड़िगुलो मेले दिच्छि। আর ফোন রেখে ছাদে কিছু করলে আমার ভীষণ ভয় করে। কেন বলো তো? কারণ আমাদের এখানে প্রচুর হনুমান আসে, প্রচুর, মানে প্রতিদিন আসে না, এক এক দিন আসে। আর এত আসে মানে ধারণার বাইরে, অগুন্তি। পুরো পাড়ার মানুষকে জ্বালিয়ে খেয়ে নেয় যেদিনকে হনুমান আসে। যাদের টিনের চাল, তাদের ওই টিনের চালের ওপর সেই ধূপ ধাপ করে লাফায়, মানে এত পরিমাণে জোরে জোরে আওয়াজ হয় কি বলবো আর। আর আমাদের তো বারান্দাতেও ঢুকে যায় কোনো কোনো সময়। তো বন্ধুরা, জামা কাপড় মেলা হয়ে গেছে, এবার নিচে যাবো। আর নিচে যাওয়ার আগে তোমাদেরকে একটা জিনিস দেখাবো। আমাদের এখানে যে টাওয়ারটা রয়েছে, দেখা যাচ্ছে না এখান থেকে, এখান থেকেও তো দেখা যাচ্ছে না, এই যে এখান থেকে দেখা যাচ্ছে। তো এই যে দেখছো টাওয়ারটা, সরি এইটা নয়, এই যে, এই যে দেখছো টাওয়ারটা, এই টাওয়ারটা খুলে নিচ্ছে, কারণ এই টাওয়ারটা চলে না। এই টাওয়ারটা আরেকটু বড় ছিল, কাল থেকে খুলছে টাওয়ারটা, মানে পড়ে পড়ে জং পড়ে যাচ্ছে, কাজ তো কোনো কাজের তো নয়, সেই জন্য খুলেই নিচ্ছে, চলে না। দেখো দুটো লোক ওই ওপরে রয়েছে, দেখা যাচ্ছে তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখা, ওখানে দুটো লোক আছে। এই দেখো দুটো লোক আছে ওপরটাতে। তো টাওয়ারটা পুরো খুলছে, আর অনেকটা খোলা হয়ে গেছে, ওপরে আরও একটু বড় ছিল, পুরো খোলা হয়ে গেছে। চলো নিচে যাই, নিচে গিয়ে পরে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। আর আজকে দুপুরে রান্না করছি কাঁঠালের আঠি দিয়ে আর লাল ডাঁটা দিয়ে চচ্চড়ি। তো সবাই ভালো খায় লাল ডাঁটা, তোমাদের দাদা ভাইও খুব ভালো খায়, বাট আঁটিগুলো খায় না, কাঁঠালের আঁটি। তো আর ডাঁটা আমি খাই না, মানে ও আঁটি খায় না আর আমি ডাঁটা খাই না। তো ওখানে মাছের ঝোল রান্না করেছি, এটা যেন কী মাছ বলে আমি না সব মাছের নাম ভুলে যাই। তো এটা বাবার জন্য আলাদা করে করেছি, আর আমাদের জন্য আলু দিয়ে করেছি। এই দুটোই হচ্ছে আজকে দুপুরের খাবার। তো বন্ধুরা, দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট, এবার একটুখানি শোবো। ভেবেছিলাম যে দুপুরে খাওয়া দাওয়া করে তারপরে যাব পার্লারে, আমার ননদের পড়া রয়েছে, এবার ও একটু ঘুমাচ্ছে, ঘুম থেকে ওটাই ও পড়তে যাবে, সেই জন্য ভাবলাম থাক ও পড়তে থেকে আসবে তারপরেই যাব। রাত্রিরে 7:30 বেজে যাবে, 7:30 বেজে যাবে, তো তখনই যাব। আর এখন তো 7টার সময় সন্ধে হয়, মানে পুরোপুরি অন্ধকারটা হয় ঠিক 7টার সময়, তাই না বলো? চলো তাহলে একটুখানি আজকে ঘুমাবো, আমার খুব ঘুম পাচ্ছে, আমি ঘুমাবো, ঘুম থেকে উঠে তারপরে বিকালে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। বিকাল হয়ে গেছে আর কি, বিকাল বলবো, এখন 3:43 বাজে, তিন মানে 4টে বাজলেই তো বিকাল হয়ে গেল। চলো আধা ঘন্টা কি 1 ঘন্টা ঘুমাই, পরে আবার তোমাদের সঙ্গে। তো বিকাল হয়ে গেছে, তোমাদেরকে আমি বলেছিলাম যে বিকালবেলা ঘুম থেকে উঠে কথা হচ্ছে, তো ঘুমাই আর নিই, আমি ঘুমাইনি, শুয়েছিলাম, তাও চোখটা ফোলা ফোলা মনে হচ্ছে, কিন্তু আমি ঘুমাইনি। তো ছাদে শাড়ি মেলা রয়েছে, তুলতে এসেছি, সব কিছুই রয়েছে, মানে সবার সবার জামা কাপড়ই রয়েছে। চলো আমারগুলো তুলে নিয়েছি, এবার সবারগুলো তুলি। আমারটা এই পাশে ছিল, তো সবারগুলোই ব্যালকনি দোকানটাই রয়েছে, চলো তুলে নিই। আর তোমাদের দাদা ভাই দোকানে যাচ্ছে, কি মা ভেবেছে যে কেউ নেই ওপরে যে তুলতে যায় জামা কাপড়, কিন্তু আমি এসেছি, মা সেটা দেখেনি। তোমাদের দাদা ভাই যাচ্ছেন, দেখাই তোমাদেরকে, টাটা, তাকালোই না, চলো পরে আবার কথা হচ্ছে তোমাদের সঙ্গে। তো বন্ধুরা, তোমাদেরকে বলেছিলাম যে সন্ধ্যেবেলা পার্লারে যাব। তো সন্ধে এখন রাত হয়ে গেছে, এখন বাজে 7:45 বাজে 1 মিনিট বাকি। তো এখন যাচ্ছি পার্লারে, তো রেডি হয়ে গেছি,
চলো তাহলে দেরি না করে অনেকটা রাত্রি হয়ে গেছে আর আমি আমার আমার আর আমার ননদ যাচ্ছি দুজনে যাচ্ছি চলো পরে আবার কথা হচ্ছে বাজারে যাচ্ছি চলো পরে আবার কথা হচ্ছে তো পার্লারে আসলাম এসেই ফাঁকা ছিল মানে আমি ঢুকলাম তখন একজন করে বেরিয়ে গেল মানে ভুরু তুলে বেরিয়ে গেল তো ওর পরেই আমি মানে ভালোই হলো যে তাড়াতাড়ি হয়ে যাবে এমনি রাত হয়ে গেছে আসতে তারপরে যদি আরও দেরি হয় তাহলে তো অনেক রাত্রির হয়ে যাবে আর রাতটা হলো কারণ আমার ননদ পড়তে গেছিলো 7:30 আসার কথা ও এসেছে 8:05 বাকি সেই টাইমে এসেছে তো ওই টাইমে এসেছে কি করা যাবে যে আমি আরও সাইকেল নিয়ে তাড়াতাড়ি করে বেরিয়ে গেছি দিয়ে সাইকেল আমিই চালিয়েছি আর ও বসেছিল তো এই দেখো এটা হচ্ছে আমাদের বাজারের পার্ক তো রাত্রিবেলা বন্ধ থাকে বিকেলবেলা খুলে তো খুব সুন্দর করেছে পার্কের ভেতরটা তো ক্যামেরায় পুরোটা আমি দেখাতে পারলাম না তোমাদেরকে খুবই সুন্দর করেছে পার্কটা ভেতরে অনেক কিছুই রয়েছে পার্কের ভেতরে তো আমরা সাইকেল নিয়ে এসেছি অনেকটা রাত্রির হয়ে গেছে সেজন্য সাইকেল নিয়ে এসেছি তাড়াতাড়ি ভুরুটা তোলা হয়ে গেল এই যে সাইকেল আমি ওকে চাপিয়ে নিয়ে এসেছি ও চাপাতে পারে না শুধু চালাতেই পারে কাউকে চাপাতে পারে না তো আমি ওকে চাপিয়ে নিয়ে আসলাম আবার আমি নিয়ে যাব তো একটু বাজারের ভেতরে যাচ্ছি একটু মোমো কিনবো দেখি পাই কিনা যদি পাই তো ভালো না পায় তো গেল চলো যাই দেখি পাই কিনা চলো পরে আবার কথা হচ্ছে কী খাবার নেবো কী খাবার নেবো বাজারে এসেছি কিছু খুঁজেই পাচ্ছি না মোমো নিতে গেছি মোমোর দোকানটাই বন্ধ তো তারপরে আসলাম আমুল লস্তি নিতে আর আমার ননদ আমুল লস্তি খায় না তাই ওর জন্য কর্নাটো নিলাম আর একটা মায়ের জন্য লস্তি আর আমার জন্য একটা লস্তি তোমার দাদা ভাই তো বাড়িতে নেই সেই জন্য বন্ধুরা বাড়ি চলে এসেছি এতটা পরিমাণে ঘেমে গেছি বাবা ওকে আমি চাপিয়ে নিয়ে এসেছি মানে আমার পা এখন ব্যথা করছে মনে হচ্ছে হেঁটে গেলে এর থেকে মনে হয় ভালো হতো পুরো ঘেমে স্নান হয়ে গেছি পাহাড়া বন্ধ করে দিলাম বন্ধ রয়েছে এখনো চালাইনি তো এখন এসে বসেও নেই জলও খাইনি ভীষণ হাঁপিয়ে গেছি আমি চলো চেঞ্জ করে ওই ঘরে যাই জল আর খাচ্ছি না ওই আমল লস্তিটা খাই চলো পরে আবার কথা হচ্ছে তোমাদের সঙ্গে তো বন্ধুরা এখন অনেক রাত্রি হয়ে গেছে রাত্রিরের খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে তোমাদের দাদাভাই আধা ঘন্টা আগে এসেছে দোকান থেকে তো ও নিয়ে আসার সময় চপ নিয়ে এসেছে কলা নিয়ে এসেছে তো কলাটা আর কি খাওয়া হলো না এখন কলাটা কালকে খাওয়াবে কলাটা রেখে দিয়েছি আর চপ দিয়ে ভাত খেলাম মানে মাছের তরকারি ছিল মাছের ঝোলটা দিয়ে মাছ খাইনি মাছের ঝোল দিয়ে ভাত মেখেছি আর চপ দিয়ে খেয়েছি আর তোমাদেরকে আরও একটা কথা বলি যে আমরা কয়দিন পরেই ঘুরতে যাচ্ছি তো কোথায় যাচ্ছি আমাদের বাড়ি থেকে কিন্তু অনেক দূরে অনেক দূরে মানে ওই গাড়ি জার্নিটা আমি করতে পারবো নাকি এটাই সন্দেহ মানে এতটা পরিমাণে গাড়ি জার্নি করতে হবে এতক্ষণ গাড়িতে থাকতে হবে আমি ওই ওই গাড়ি জার্নিটা করতে পারবো নাকি এটাই হচ্ছে সন্দেহ আমাদের বাড়ি থেকে অনেক দূরে যাচ্ছি বেড়াতে তো এইটুকুও বলে রাখি যে আমরা যাচ্ছি বরফের দেশে বরফ নিয়ে খেলা করতে তো বরফের দেশে যাচ্ছি আর কোথায় যাচ্ছি সেটা তোমাদেরকে আমি আগামীকালের ব্লগে বলবো নেক্সট ব্লগটা তোমরা দেখো আর তোমাদেরকে আমি সেই ব্লগে বলে দেবো যে আমরা কোথায় যাচ্ছি তো চলো বন্ধুরা আজকে ব্লগটা এখানেই শেষ করছি আর ওই কারণেই আমি ভুরুর তুলতে গেছিলাম ঘুরতে যাবো বলে চলো এখানে শেষ করছি ব্লগটা সকলে ভালো থেকো সুস্থ থেকো এবং আমার পাশে থেকো টাটা।